শুভেন্দু অধিকারী সভাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের হটুগঞ্জে বিজেপি নেতাকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর জখম বিজেপির মেরিগঞ্জ দুই নাইয়াপাড়ার 50 নম্বর বুথের সভাপতি রবীন সর্দার বাড়ুইপুর মহকুমা হাসপাতাল থেকে রাতে তাকে নিয়ে আসা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ, ওই বিজেপি কর্মী তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে কলকাতারই একটি হাসপাতালে, আজ তার অস্ত্রোপচার রয়েছে, কি জানতে পারছো? বেধরক মারধর করা হয় এবং তাদের মধ্যেই ছিলেন রবীন সর্দার, যিনি কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর নাইয়াপাড়ার বাসিন্দা এবং উনি 50 নম্বর বুথের বুথ সভাপতি। এবং তাকে যে মারধর করা হয়েছে রক্তাক্ত অবস্থায় কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল, এবং যেটা বিজেপির অভিযোগ তাকে বেধরক ভাবে মারধর করা হয়েছে। 3-4 হাসপাতাল ঘোরার পর শেষ পর্যন্ত গতকাল রাতে তাকে মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেন এবং জানিয়ে দেন যে তার শরীরে একাধিক জায়গায় আঘাত রয়েছে এবং প্রত্যেকটি আঘাতে কিন্তু যথেষ্ট গুরুতর। আজকে তার অস্ত্রোপচার হবে, তার নাকের অস্ত্রোপচার হবে এবং বিভিন্ন জায়গায় বেশ কিছু আঘাত রয়েছে যেগুলো অত্যন্ত সংকটজনক, সেই সব বিষয়গুলি চিকিৎসা চলছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে আজকে অস্ত্রোপচারের পর একেবারে সরাসরি জানানো যাবে তার কি অবস্থা হবে। তার মাথায় আঘাত রয়েছে, সিটি স্ক্যান করা হবে এবং একই সঙ্গে শরীরে একাধিক জায়গায় ফ্র্যাকচার রয়েছে বলেও সেরকম আশঙ্কা করা হচ্ছে। কুলতলিতে উদ্ধার হলো অস্ত্রগুলি, 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির 4 নম্বর নলকড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল 3 দুষ্কৃতী, তাদের কাছ থেকে একটি ওয়ান শটার 1 রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দির বাজার ও ঝোলার বাসিন্দা। ডাকাতি নাকি দুষ্কৃতীদের অন্য কোনো পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এর আগে 29 নভেম্বর কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, 7 রাউন্ড কার্তুজ ও 2টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের মুখে মুড়ি মুড়কির মতো অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। টেলিফোনে রয়েছেন হিন্দল, যেটা জানতে চাইবো যে এইভাবে অস্ত্র এবং গুলি উদ্ধার 4 দিনের মাথায় উদ্ধার হলো, পুলিশ সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, পুলিশ যেটা বলছে এই অস্ত্র উদ্ধারটা কিন্তু পুলিশ সূত্র যেটা জানতে পেরেছে পুলিশ, যে এই যারা ধৃত আফতাব খান, তৌফিক মোল্লা, রবিদুল তরফদার, এদেরকে জিজ্ঞাসাবাদ করে রাজারা জানিয়েছে যে তারা ডাকাতির উদ্দেশ্যে কাছেই একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল এবং সেই কারণে তারা সেই অস্ত্র রেখেছিল, তার মধ্যে কিন্তু পুলিশকে তারা জানিয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় প্রচুর অস্ত্র উদ্ধার হচ্ছে, তাজা বোমা উদ্ধার হচ্ছে, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হচ্ছে। সেক্ষেত্রে এই যে 3 ব্যক্তি যারা কিন্তু সামিরুলের বাড়িতে একত্রিত হয়েছিল গতকাল রাতে, যেটা কুলতলি থানার পুলিশ খবর পায় যে বাইরের থানা অঞ্চল থেকে বেশ কিছু জন এসে সামিরুলের বাড়িতে আশ্রয় নিয়েছে, তখনই কিন্তু তাদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ কিন্তু পুলিশ সেখানে তল্লাশি চালায় এবং পুলিশ এসে যে বুঝতে পেরে সামিরুল অর্থাৎ বাড়ির মালিক সে কিন্তু গা ঢাকা দিয়ে দেয়, কিন্তু বাকিরা তারা কিন্তু ধরা পড়ে যায় এবং তাদের কাছ থেকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সামিরুলের ঘরে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় যে সেই আগ্নেয়াস্ত্র রয়েছে। সুতরাং এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই যেটা জানাচ্ছে যে পুলিশের কাছে ধৃতরা জানিয়েছে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে, কিন্তু এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো, এই আগ্নেয়াস্ত্র কিসের কি কারণে ব্যবহারের জন্য নেওয়া হয়েছিল, সত্যি কি ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে, সেই আগ্নেয়াস্ত্র রেখেছিল নাকি অন্য কোথাও কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব চরিতার্থ করার জন্য তারা এই আগ্নেয়াস্ত্র রেখেছে, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। তারপরটাই কিন্তু কুলতলি থানা।